আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিরতি থেকে আসার পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম কি বলে এই প্রোগ্রামের। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম ইসলামের দৃষ্টিতে আখেরাত কি, এই বিষয়ে আলোচনা আমাদের সামনে পেশ করতেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা আব্দুল মালিক এজাহারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্বে আলোচনা শুনব ইসলামের দৃষ্টিতে যারা আখেরাতকে বিশ্বাস করে, আখেরাতকে যারা বিশ্বাস করে তাদের উপর কি প্রভাব রয়েছে, এবং কাফির যারা আখেরাতকে বিশ্বাস করে না এবং মুমিন যারা আখেরাতকে বিশ্বাস করে তাদের সম্পর্কে আমরা আলোচনা শুনব, এবং পরকালের প্রস্তুতি, আমরা এই দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখেরাতের কল্যাণ আমরা কীভাবে লাভ করতে পারি, আখেরাতের প্রস্তুতি কীভাবে আমরা গ্রহণ করতে পারি, এই বিষয়গুলা সম্পর্কে আমরা আলোচনা শুনব মোহতারাম মেহমানের কাছ থেকে। এ পর্যায়ে মোহতারাম মেহমান, আমরা কিভাবে আখেরাতের কল্যাণ এবং আখেরাতের সফলতা অর্জন করা যায় বিষয়ভিত্তিক এবং পয়েন্ট আকারে আপনাদের সামনে এ পর্যায়ে আলোচনা রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আলোচনা করতে চাই আখেরাতের উপর যারা বিশ্বাসী, এই বিশ্বাসের কারণে কী প্রভাব তাদের লাইফে ঘটে এবং কী প্রভাব তাদের লাইফে ফেলে। আমরা জানি মানুষের আকিদা, বিশ্বাস এবং কর্ম, তার একটি সম্পর্ক রয়েছে। মানুষের বিশ্বাস, মানুষের বিলিভ এবং মানুষের আকিদার একটি প্রতিফলন ঘটে তার কর্মে। ফর এক্সাম্পল, আপনাদের সম্মুখে যদি আমি একটি উদাহরণ দিই তাহলে এটা বুঝতে সহজ হবে। যদি কোনো দোকানে একজন কর্মচারী, তার যদি আকিদা থাকে, বিশ্বাস থাকে যে সেই দোকানে তার মালিক মাসের শেষে অথবা সপ্তাহ শেষে অথবা দিনের শেষে তার কোনো হিসাব নেবে না, কোনো হিসাব নিকাশ তাকে করবে না, তাহলে সে বেপরোয়াভাবে সে চলবে, সে কোনো কী করবে না, কোনো জবাবদিহিতা তার মধ্যে নাই, এই যে যা মন চায় তাই করবে। আর যদি তার বিশ্বাস থাকে, আকিদা থাকে যে না, আমি দোকানকে এইভাবে ম্যানেজ করতে হবে, পরিচালনা করতে হবে, যে প্রত্যেকটি জিনিসের বাইং এবং সেলিং এর আমি প্রত্যেকের হিসাব নিকাশ আমার মালিকের কাছে দিতে হবে, তাহলে তাকে অবশ্যই একজন দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক আচরণ করে চলতে হবে এবং তার প্রত্যেকটি কাজ একটি প্ল্যান ভিত্তিক করে চলতে হবে। ঠিক তেমনইভাবে আমাদের যারা আখেরাতে বিশ্বাসী, আমরা এই আকিদা রাখি যে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনে আমাদেরকে আবার জীবিত হতে হবে, এবং সেখানে জীবিত হওয়ার পরে আর মৃত্যু হবে না, সেখানে আইদার আমরা পানিশমেন্ট পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রিওয়ার্ডেড হব। তো এই বিশ্বাস রাখি বলে আমরা দুনিয়াতে প্রত্যেকটি কাজ করতে আমাদের মধ্যে এই ফিলিংসটা আসে যে আমরা যদি রং করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দিবেন, শাস্তি দিবেন, আর আমরা যদি ভালো করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাজা দিবেন এবং রিওয়ার্ড দিবেন। তো এটাই হচ্ছে আখেরাতের উপর বিশ্বাসের প্রভাব। সম্মানিত প্রেজেন্টার হাফিজ মৌলানা আজিজ রহমান খান সাহেব বলেছেন যে দুনিয়া এবং আখেরাতের তুলনা, এবং কাফিরের দৃষ্টিতে দুনিয়া এবং মুমিনদের দৃষ্টিতে দুনিয়া। আমি প্রথমত দুনিয়া এবং আখেরাতের যে তুলনাটা আল্লাহর রসুলে যে এক্সাম্পল দিয়েছেন সেটাই আমি দিব। আল্লাহর রসুল একটি অথেন্টিক, ভেরি সাউন্ড হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটাকে যেন আমরা কল্পনা করি একটা মহাসমুদ্রের মধ্যে যদি অনামিকা আঙ্গুলকে ডুবানো হয়, এই ডুবানোর পরে আঙ্গুলের সাথে অবশ্যই কিছু পানি আসবে। তো এই পানিটা আসার পরে মহাসমুদ্রের তুলনায় আমার অনামিকা আঙ্গুলিতে যতটুকু পানি আসলো সেটা যেন আখেরাতের তুলনায় দুনিয়া, যে দুনিয়াটা সসীম, আখেরাত হচ্ছে অসীম। দুনিয়াটা হচ্ছে পুরন্ত, আখেরাত হচ্ছে অপুরন্ত। দুনিয়া তো নিয়ামত রয়েছে, আখেরাত নিয়ামত রয়েছে, তবে দুনিয়ার নিয়ামতটা কি? পুরন্ত, সসীম, শেষ হয়ে যাবে, সীমিত। আর আখেরাতের নিয়ামত শেষ হবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে বলেছেন,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আখেরাতের মধ্যে যারা মুমিন, যারা বিলিভার, যারা সাকসেসফুল হবে, তারা যা চাইবে, যা ডিজায়ার করবে সাথে সাথে পেয়ে যাবে, এবং যা দাবি করবে ওয়ালাকুম ফিহা মা তাদাউন, নুজুলাম মিন গাফুরির রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা এসে যাবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানের মধ্যে যারা আরামদায়ক অবস্থায় উত্তীর্ণ হতে পারবে, সাকসেস হতে পারবে, তারা কোনো দিন ইল্লিনই হোক অথবা জান্নাতই হোক, সেখান থেকে কোনো দিন আনহা হিওয়ালা বেরোতে চাবে না, চাইবে না, বের হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ নাই, এবং চাইবেও না, সবসময় থাকতে চাইবে। এই জন্যই হাদিসের মধ্যে এসেছে যখন কবরের মধ্যে তাদেরকে, কবরের আলোচনা পরে আসবে, এখন আমি প্রাসঙ্গিক ক্রমে বলছি, যখন কবরের মধ্যে তাদেরকে ফেরেশতারা সুসংবাদ শোনাবেন, যখন বেহেস্তের বিছানা বিছিয়ে দিবেন, যখন জান্নাতি লিবাস পরিয়ে দিবেন, জান্নাতি একটি পরিবেশ কবরের মধ্যে বিরাজমান করতে থাকবে, তারা বলবেন কিয়ামত তাড়াতাড়ি হচ্ছে না কেন? অর্থাৎ কিয়ামত হয়ে গেলে তারা ইটার্নাল জান্নাত, যেটা পার্মানেন্ট জান্নাত, যেটা যদি ওইখানে জান্নাতি পরিবেশ বিরাজ করছে, সেখানে চলে যেতে পারবেন। এই জন্যই তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে কিভাবে জান্নাতের মধ্যে অতি দ্রুত প্রবেশ করা যায়। জি জি জি। তো আপনি এরপরে বলেছেন মুমিন এবং কাফিরদের দৃষ্টিতে দুনিয়া, এটা ফেমাস হাদিস আমরা জানি, আদ দুনিয়া উসিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য দুজখ, জাহান্নাম, প্রিজন, আর কাফেরদের জন্য প্যারাডাইস। তো এই সম্পর্কে হাদিস ব্যাখ্যাকার যারা, তারা বলেছেন যে কোনো কয়েদি যারা প্রিজনে থাকে, যারা বন্দি, কোনো দিন তারা দিল দিয়ে কেন, মুখ দিয়ে তো কোনোভাবে তারা ভালোবাসে না স্থানটাকে, কেমন করে তারা বেরিয়ে আসবে, সবসময় সেই আকাঙ্ক্ষা থাকে। এর জন্য উকিল, ব্যারিস্টার, আর যারা দেখা যারা রাজবন্দি, রাজনৈতিক যারা, তাদের জন্য কত মিছিল মিটিং হয়, জেলের তালা ভাঙবো, অমুক বাইকে আনবো, জেলের তালা ভেঙেছি, অমুক বাইকে এনেছি। তো যদি ভালো জায়গা হইতো, আরামদায়ক জায়গা, জেলখানা থাকতো, তাহলে সেখান থেকে আনার চেষ্টা করছে। তো এই জন্যই মুমিনদের জন্য যেন এটা একটা খুব মানে এই সংক্ষিপ্ত একটি সময় পরীক্ষা ক্ষেত্র, একটা জেলখানার মতন। জেলখানার মধ্যে যেরকম কয়েদি সমস্ত সুযোগ সুবিধা কি পায় না, দুনিয়ার মধ্যে যদি সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে হয়, তাহলে এই জন্য স্কলাররা বলেছেন যে দুইটা দুনিয়া, দুইটা জায়গা জেলখানা রয়েছে। আই দ্বারা যারা এই জেলখানাতে পুরা ঢুকে যাবে, তারা পরের যে জেলখানা এটা পাইবে না। এই জেলখানা বলতে পরের যেটা বুঝানো হয়েছে জান্নাতি, যেটা সেখানের মধ্যে যে সবটা পাইতে হয়, তাহলে এই দুনিয়াকে অনেকটা কি ছাড় দিতে হবে। তো এই জন্যই আমরা বলি যে এই দুনিয়াকে আমরা সবসময় বুঝতে হবে মাথা ও দুনিয়া কালিল, বেনিফিট অফ দিস ওয়ার্ল্ড ইজ ভেরি লিটল, এটা খুব কম। আর ওয়াল আখিরাত খাইর লিমানিত তাকা, এবং আখেরাতের যে বেনিফিট আমাদের জন্য রয়েছে, এনজয়মেন্ট রয়েছে, এটা ফর ইটার্নাল, ফর হু লিমানিত তাকা, দোজ হু হ্যাভ গড কনসাসনেস অ্যান্ড গড এফ্রিড, তাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন করিমের মধ্যে বলেছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই। অনেকে প্রশ্ন করে যে অনেক কাফেরদেরকে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতে সব কিছু দিয়া দিয়েছেন, অত বারাকাত দিয়েছেন, ব্লেসিং দিয়েছেন, কাফেরদেরকে দিলেন কেন, মুমিনদেরকে দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়েছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই। এটা একটা কমন প্রশ্ন, বলে আমরা তো আল্লাহর রুকু সেজদা করি, আল্লাহর ইবাদত বন্দিগি করি, আমরা চেষ্টা করি আল্লাহর মানে খতা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার, কিন্তু এরপরে দেখা যায় যারা রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, রাসূলকে নিয়মিত গালি দেয়, কিন্তু তার আর দেখা যায় দুনিয়ার মধ্যে মাল সম্পদের অভাব নাই, কিন্তু আমরা কেন এত অশান্তির মধ্যে, আমরা কেন এত নির্যাতিত, দেখা যায় মুসলমান হওয়ার পরে তার উপরে পরীক্ষা মুসিবত বেশি আসে, তাহলে তো দেখা যায় কাফিররা খুব আরামে আছে আর আমরা কষ্টের মধ্যে আছি, কেন? আসলে আপনার এই হাদিসটার সাথে এই আলোচনাটা আসলে খুবই জরুরি, ওই যা বললেন আদ দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিয়েছেন যে যারা নাকি আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দেন? অনেকের যে প্রশ্নের জবাবে বলেছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডকে মানে না, আল্লাহকে ভুলে গিয়েছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলেন আমি তাদের জন্য সব কিছুর ডোর খুলে দিয়েছি। ফাতাহনা আলাইহিম আবওয়াবা আলা কুল্লি শাই হাত্তা ইজা ফারিহু, এমনকি তারা আনন্দিত হয়ে গেল। আমি এইগুলো দেওয়ার কারণে তারা খুশি, দে আর এনজয়িং, তারা খুশি করছে, আনন্দে দিন কাটাচ্ছে এবং সব কিছু ভুলে গিয়ে তারা মনে করছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া পূর্তি করে এটি তো সব কিছু। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা আলা কুল্লি শাই, তারপরে আল্লাহ বলেছেন আখাজনা বাগতা, ও হঠাৎ করে আমি তাদেরকে আবার কি করি, পাকড়াও করি। যেমন একটি উদাহরণ আপনাকে যেই, যারা নাকি মাছ শিকারী, তারা যখন বড়শি পেলে, বড়ি দিয়ে যখন মাছ শিকার করে, তারা যখন টুপ দেয়, তখন বড় একটি মাছ যদি এই বড়শিতে ধরা পড়ে শিকারির কাছে, মাছ ধরা পড়ার পরে দেখবেন খুব কি করে চেষ্টা করে ছুটে যাওয়ার জন্য, এত মনে করে তার সারা পানির যে নিষ্ঠা আছে সারাটাই জগৎ তার ফ্রি ফ্রিডম রয়েছে, এ বুঝে আমি এখান থেকে চলে যেতে পারবো। তো মাছ শিকারী যে একটু ডিল দেয় তাকে, কারণ যদি হে ওঠাল মারি দেয় তাহলে ছিঁড়ে যাবে, তো একটু ডিল দেয় তাকে কিভাবে কাবু করে। তো একটা পর্যায়ে তার তো টেকনিক জানা আছে মাছের শিকারী, যে একটা পর্যায়ে যখন টান দেয় সে আর ছুটতে পারে না, তাকে পাকড়াও করে নিয়ে আসে। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা একটু ডিল দেন, ডিল দিয়ে দেখেন তার যে নাফরমান বান্দা তারা কতটুকু নাফরমানি করতে পারে তাদেরকে দেখেন, এরপর এক পর্যায়ে তিনি তাদেরকে কি করেন, বাঁচার জন্য কোনো চেষ্টা করে কিনা। নাফরমান বান্দা নাফরমানির মধ্যে লিপ্ত আছে এবং সে কোনো ট্রাই করে কিনা রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় ফিরে আসার জন্য, আল্লাহ তাআলা দেখেন। যখন আর কোনো উপায় নাই তখন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর জন্য যে পানিশমেন্ট রয়েছে এই ব্যবস্থা করেন। তো এ পর্যায়ে আমি আখরাতের আমরা চিন্তা করা কোরআন এবং সুন্নার আলোকে আখরাতের চিন্তা করা আমাদের কতটুকু দরকার আমরা আমি একটু আলোচনা করব। এ পর্যায়ে ভেরি পাওয়ারফুল এবং স্ট্রং একটি হাদিস রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের পক্ষ থেকে, যেটি বর্ণনা করেছেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের মধ্যে। এই হাদিসটি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদে বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম একদিন বললেন ইন্নি আরা মালা তারাউনা ইন্নি আসমাউ মালা তাসমাউনা, আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা শুনছি তোমরা তা শুনতে পাচ্ছ না। আকাশের উপরে ফেরেশতারা ছরছর করে চলাফেরা করছেন, সেখানের মধ্যে চার অঙ্গুলি স্থান নেই যেখানের মধ্যে ফেরেশতারা সাজদা করছেন না, দে আর সাজিদান, দে আর প্রস্ট্রেটিং বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা আল্লাহকে কী করছেন, প্রস্ট্রেশন করছেন, সাজদা করছেন। তো আকাশের মধ্যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, যারা আকাশের মধ্যে রয়েছে জমিনের মধ্যে রয়েছে সর্বত্র আল্লাহ তাআলার তসবিহ চলছে, এভরিথিং আর গ্লোরিফাইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড ম্যাগনিফাইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই হাদিসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবং শেষে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যদি জানতে যা আমি জানি, লাউ তাআলামুনা ইন্নি আলামু, তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা কি করতে না, এত বেশি হাসতে না। লা দাহিকতুম কালিল ওয়ালা বাকাইতুম কাসির, হাদিসের ল্যাঙ্গুয়েজ, তোমরা খুব বেশি কানতে আর খুব কম হাসতে। তারপরে বলেছেন ওমা তালাজ্জাজতুম বিন নিসা ইআলাল ফুরুশাত, এবং তোমরা এত অস্থির হয়ে যেতে যদি এই ইনফরমেশন জানতে তাহলে তোমরা বিছনাতে পর্যন্ত শুইবার জন্য ঘুমানোর জন্য তোমরা যাইতে না, এবং তোমরা বেরিয়ে যেতে বেরিয়ে যেয়ে তোমরা হাই হুল্লার করতে এবং খান্দাকাটি করতে। আর কোরআনের মধ্যে তো রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন ফাল ইয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা, অথচ আজকে সমাজের মধ্যে মানুষকে হাসানোর জন্য প্রোগ্রামের আয়োজন করা হয়, খেয়ে কতটুকু কৌতুক বলে মানুষকে হাসানো যায়, অথচ কোরআনে ওয়াদা আল্লাহ তাআলা বলেছেন ফাল ইয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। কিন্তু আজকে আমরা অনেক সময় আমরা প্রোগ্রাম দেখি যে হাসির প্রোগ্রাম, এই হাসির প্রোগ্রামের মাধ্যমে মানুষকে কীভাবে হাসি মানে হাসানো যায়, এই যে কোরআন এবং হাদিসের নলেজ না থাকার কারণে মূলত এই সমস্যা। এই যে আপনি বললেন দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, অন্য জায়গার মধ্যে বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে যারা চলবে এইটুকু সতর্কতা নিয়ে চলতে হবে
মনে অর্থে আপনি একজন উত্তাল সমুদ্রের মধ্যে একজন মাঝি যেভাবে তার নৌকাকে পরিচালনা করে, এই নৌকা পরিচালনা করতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তো সেই নৌকার মধ্যে পানি ডুবে সে মারা যাবে, সতর্কতার সহিত নৌকা চালাতে হবে। এই নৌকাটা হচ্ছে একটা জীবন, দুনিয়ার জীবন, দুনিয়ার মধ্যে চলতে হবে। একজন দক্ষ মাঝি যেভাবে তার নৌকা পরিচালনা করে, আমরাও এই দুনিয়ার মধ্যে আমাদের জীবনটাকে ঠিক সেইভাবে পরিচালনা করতে হবে, যাতে দুনিয়ার যে অশ্লীলতা বেহায়াপনা আছে এগুলো যেন আমাদের মধ্যে এসে না যায়। এগুলো যদি আমাদের মধ্যে এসে যায় ঠিক সেইভাবে একটা নৌকার মধ্যে পানি ডুবলে যেভাবে নৌকা ডুবে শেষ হয়ে যাবে, ঠিক আমরাও ঠিক সেইভাবে শেষ হয়ে যাব। শেখ, আপনি যদি এই যে আখেরাতের সফলতা আমরা কীভাবে আমরা অর্জন করব, মানে কোন ধ্যান ধারণা যদি একজন মুমিনের থাকে, একজন মানুষের থাকে, যাতে সে এই ধ্যান ধারণাকে সামনে রেখে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারে, এই বিষয়গুলো যদি আপনি যদি একটু বলেন তাহলে আমাদের মনে আমরা অনেক উপকৃত হব। তো আমি যে হাদিসটি বলতেছিলাম, হাদিসটির এক পর্যায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি হাদিসের শেষে গিয়ে বলছেন, ইন্নি কুনতু সাজারাতান তুদাদু, আমি যদি গাছ হতাম তাহলে আমাকে কেটে ফেলা হতো, আমার কোনো বিচার হতো না, আদালতে আখেরাতে মহান মনিবের কাছে আমাকে জবাব দিতে হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বেশি কাঁদতেন যখন ওই কোনো কবরের পাশে যাইতেন। অন্যান্য সাহাবিরা জিজ্ঞেস করতেন, আল্লাহর রসুল যখন আখেরাতের কথা আলোচনা করেন আপনি এত কাঁদেন না, কিন্তু আজকে কবরের কাছে এসে এত কাদাকাদি করছেন কেন? তিনি বলেছিলেন যে আখেরাতের প্রথম সূচনা, আখেরাতের একটা দিনের জন্য যেরকম সূচনা হচ্ছে সুবহ সাদেক, রাত্রি শেষ দিনের শুরু, আখেরাতের সূচনা হচ্ছে এই কবর, এই জন্যই কবরের কাছে এসে আমার এই জন্যই চোখে পানি আসে যে আমি মৃত্যুর পরে আমার কী অবস্থা হবে, আমি কি আখেরাতে সেই সামানা জোগাড় করতে পেরেছি। আমরা এই দুনিয়াতে দেখেন এই পাউন্ড আছে, ডলার আছে, বা আমরা এক দেশ থেকে আরেক দেশে গেলে আমরা কারেন্সি যেটা এক্সচেঞ্জ করি, তো আখেরাতের যে কারেন্সি সেটা হচ্ছে আল আমল আসসালেহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রসুলুল্লাহ। দ্যাট মিন যারা বলল যে আল্লাহ ছাড়া আর কেউ নেই এবং মোহাম্মদ তার মেসেঞ্জার, এবং অ্যাকশনের মধ্যে তার আমলের মধ্যে তা কি প্রয়োগ করলো, তাদের কোনো চিন্তা নাই। যার লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার সব কিছু আছে, আপনার দুনিয়ার সব কিছু আছে, বাট লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই বিপ্লবী কলিমা, বিপ্লবী কলিমা এই জন্য বলছি, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মানুষের ভিতরে লাইফে একটি চেঞ্জ এসে যায়, ইনকেলাব সৃষ্টি হয়, বিপ্লব এসে যায়। যেমনইভাবে হযরত উমর বিফোর লা ইলাহা ইল্লাল্লাহ কি ছিলেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আফটার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জীবনে একটি বিপ্লব এসে গিয়েছিল, ইনকেলাব চেঞ্জ এসেছিল। যেই মানুষটি ছিল এক সময় ইসলামের শত্রু, মানবতার শত্রু, এই মানুষটি দেখা যায় ইসলামে যখন প্রবেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তার জীবনে এমন একটি ইনকেলাব এসে গেল, এমন একটি পরিবর্তন এসে গেল, তিনি হয়ে গেলেন মানবতার একজন কাণ্ডারী, মানব দরদি। তো আখেরাতের জন্য আমরা কী করতে হবে, প্রস্তুতি যে আপনি বলেছেন, আল্লাহর রসুল বলেছেন হাদিসের মধ্যে বড় সুন্দর, আমরা অনেক সময় প্রশ্ন থাকে দুনিয়ার মধ্যে কে সবচেয়ে বুদ্ধিজীবী, কে সবচেয়ে ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্লেভার, রাসুলের হাদিসের ভাষায়, রাসুলের ভাষায় আমরা দেখি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, কালা রাজুলুন ইয়া নাবিয়াল্লাহ মান আকাইসুন্নাস ওয়া আহজামুন্নাস, সবচেয়ে বুদ্ধিমান কে, প্রশ্ন করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে মৃত্যুর কথা স্মরণ করে, যে মৃত্যুকে স্মরণ করে, শুধু মৃত্যুকে স্মরণ করে না, হি ইজ নট ওয়ানলি রিমেম্বারিং হিজ ডেথ, অ্যাবাউট হিজ ডেথ, হি ইজ প্রিপেয়ারিং হিমসেলফ ফর নেক্সট ওয়ার্ল্ড, ফর হিয়ার আফটার। তো সেই বুদ্ধিমান রসুলের হাদিসের ভাষায়। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে দুনিয়ার মধ্যে দেখি যে কৃষক খুব মেহনত করে, পরিশ্রম করে, সে কী করলো, কৃষিকাজ করলো, সে ফসল ফলাইলো, সে সার দিল, ভালোভাবে এটাকে চাষ করলো, এরপরে দিল, কোনো অলসতা নাই তার মধ্যে। কষ্ট করার কারণে যখন ফসল উঠাইবার টাইম হয় তার ফসল কী হয়, যে কষ্ট কম করেছে তার সে ফসল বেশি হয়, এবং সেই বুদ্ধিমান আমাদের কাছে, যদিও সে কষ্ট করেছে বাট নেক্সট টাইমে সে কি আনন্দ করেছে বেশি।
তো আমরা যদি পরকালে আনন্দ করতে চাই, আমরা যদি সুখের লাইফ চাই, তাহলে আমরা এই জীবনে আমরা কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কিসের মাধ্যমে? আমলে সালেহের মাধ্যমে এবং নেক আমলের মাধ্যমে। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা এই কামনা করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে কি করেন, বিলিভারদের অন্তর্ভুক্ত করেন, সাথে সাথে মউতকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন এবং মউতের প্রস্তুতি নেয়ার তৌফিক দান করেন। এবং এই যে বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের কৃষিক্ষেত্র। যেভাবে ওই যে আপনি বললেন, যেভাবে একজন কৃষক যদি সময় মতো যদি সে তার জমিনের মধ্যে যদি ধান চাষ করে, তাহলে গিয়ে সে সঠিক সময়ে ধান কাটতে পারবে। আর যখন ধান লাগানোর সময়, যখন ফসল ফলানোর সময়, তখন যদি সেই কৃষক যদি অলস অবস্থায় থাকে, যখন অগ্রহায়ণ মাস আসবে তখন তার ফসল গলে তোলার কোনো সুযোগ নাই। আর এই দুনিয়াটা হচ্ছে একটা ইমতেহান, একটা পরীক্ষার জায়গা। কোনো বুদ্ধিমান মানুষ পরীক্ষার হলে গিয়ে সে কী করবে না, অযথা সময় নষ্ট করবে না, সে চেষ্টা করবে কীভাবে তার মার্ক 100% তোলার জন্য যত ধরনের পরিশ্রম করা দরকার, যা কিছু লেখা দরকার সে লিখবে। আর অন্য জায়গার মধ্যে তো বলা হয়েছে এই দুনিয়াটা হচ্ছে একটা কি মুসাফিরখানা। যখন আমরা এক জায়গা থেকে এক জায়গার মধ্যে যাই, মানে আমাদের টার্গেট থাকে কি, কেউ সৌদি আরব যাবে হজ করার জন্য, অথবা কেউ যাবে বাংলাদেশে তার মা বাবার মুখ দেখার জন্য। এই অবস্থায় এই মুসাফির যদি হিত্রোতে গিয়ে যদি তার হিত্র সৌন্দর্য দেখিয়া তার সব কিছু ভুলে যদি সে যদি জায়গার মধ্যে বসে থাকে, তাহলে তার যে মঞ্জিল, তার যে টার্গেট, তার যে চূড়ান্ত টার্গেট, সে জায়গার মধ্যে গিয়ে তো তার পৌঁছা সম্ভব না। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আখেরাতের জবাবদিহিতা, আখেরাতের পেরেশানি, আখেরাতের চিন্তা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যদি কেউর মন যদি বেশি শক্ত থাকে, মন যদি নরম নয়, তাহলে হয়েছে তুমি কবরের নিকটে যাও, কবরের নিকটে গিয়ে তুমি বসো, কারণ এই মানুষটাও একদিন তোমার মতো প্রভাবশালী ছিল। তো যখন সে জমিনের মধ্যে চলতো কোনো কিছু পড়ুয়া করতো না, আজকে তার জায়গা 3.5 হাত মাটির মধ্যে তার অবস্থান। জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহসাল্লাম সাহাবাই কেরামদেরকে ফরমাইন, এই যে তোমরা দেখছো আমার কয়েকটা চুল সাদা হয়ে গেছে, এটা মূলত আমার বয়সের কারণে সাদা হয় নাই। এটা জাহান্নামের আজাবের ভয়াবহতা শুনে এই চিন্তা, এই পেরেশানির কারণে আমার দুই একটা চুল সাদা হয়েছে, সে বলতেছেন আখেরি পয়গাম্বর রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাতুয়াসাল্লাম। এই যে এই দুনিয়ার মধ্যে আমরা যে দুনিয়ার মধ্যে যে আমরা অনেক সময় আমরা কি অনেক লোভের মধ্যে পড়ে থাকি, এই দুনিয়ার মজা, এই দুনিয়ার আনন্দ নিয়ে, ওই যে আখেরাতের চিন্তা জবাবদিহিতা না থাকার কারণে আমরা অনেক সময় আমরা কোনো চিন্তাই করি না যে আমরা কী হবে। এই সম্পর্কে ইমাম যে একজন যে আমাদের ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে একজন মানুষ দুনিয়ার মধ্যে কীভাবে সে আনন্দের মধ্যে লিপ্ত হয়ে থাকে। বলেছে একজন মানুষে জঙ্গলের মধ্যে ঢুকার পরে তারে বাঘে বা সিংহ তারে তাড়া করছে, তখন সিংহর তাড়াকে সে একটা পর্যায়ে গিয়ে তার আশ্রয়স্থল হিসাবে সে একটা কুয়া দেখছে এবং কুয়ার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য সে জাম দিছে। জাপ দেওয়ার পরে কুয়ার মধ্যে যে গাছের লতা পাতা আছে এগুলা ধরে সে তার জীবন রক্ষা করার জন্য সে চেষ্টা করতেছে। এমতো অবস্থায় সে দেখতেছে তার নিচের মধ্যে হিংস্র সাপ বসে আছে, উপরে হইল সিংহ আর নিচে হচ্ছে বিষাক্ত সাপ। সে যখনই পড়বে কী হয়ে যাবে, যাতে সাপ যাতে তাকে দংশন করতে পারে। আর যে রশিদ ধরে সে আটকে আছে, যে ডালফালা ধরে আটকে আছে, দেখা যাচ্ছে ছোট্ট একটা ইঁদুর, এই ইঁদুরটা কী করতেছে তার এই রশিটাকে আস্তে আস্তে খেয়ে ফেলতেছে। এমতো অবস্থা, কী ভয়ঙ্কর অবস্থা, নিচে বিষাক্ত সাপ, উপরে সিংহ, আর এর মধ্যে তার রশিটাকে খেটে ফেলতেছে কে, ইঁদুরে। এই অবস্থায় সে দেখছে তার পাশে মধু আছে, সে এই মধু দেখিয়া সে মধু খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। সে বুঝতেই পারতেছে না যে তার মধ্যে কী ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। আজকে আসলে আমাদের জীবনটা এই পর্যায়ে চলে গেছে। আমাদেরকে যেতে হবে ছোট্ট একটা বিরতিতে। আমরা বিরতি থেকে আসার পরে আমরা আলোচনা করব আখেরাতের মঞ্জিল কোন জায়গা থেকে শুরু হয়, মানে কোন জায়গা থেকে আমাদের মূলত আখেরা শুরু হয়। যে আপনি বললেন কবরের পাশে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন এবং ওনার চোখ দিয়ে পানি পড়তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নমাজের মধ্যে দাঁড়াবেন, উযু করতেন, ওনার এমন পেরেশানি হইতো চোখ দিয়ে পানি পড়তো ভয়ে, রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে, উনি বলেন তোমরা জানো না আমি খাস সামনে গিয়ে দণ্ডমান হব। কী পরিমাণ পেরেশানি ছিল তাদের রাব্বুল আলামিনের প্রতি। তা আমরা প্রত্যেকটা ইবাদতের সময় আমরা যদি আমাদের যদি এই চিন্তা থাকে, এই পেরেশানি থাকে, তাহলে মনে হয় আখেরাতের প্রস্তুতি এবং আখেরাতের প্রস্তুতি আমাদেরকে নিয়ে আমরা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করা সম্ভব। তাই সম্মানিত
দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে অনুরোধ করব, আমরা যারা আলোচনা শুনতেছি আপনারা আমাদের শেষ পর্যন্ত আমাদের আলোচনার সাথে থাকবেন, এবং বিরতির থেকে আসার পর আমরা আপনাদের সামনে আখেরাতের আরও যে বিষয়গুলো, কোন জায়গা থেকে আখেরাত শুরু হবে এই বিষয়ে আপনাদের সামনে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, প্রত্যাশা রাখছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।